আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেটা যে হয়তো আমার যে চেষ্টাটুকু থাকবে প্রথম টিমটাকে মাঠে নিয়ে যাওয়া তারপরে এটাকে তৈরি করে করা কোচের আন্ডারে এবং সেই সাথে মাঠে যেন প্রতিটা ম্যাচে যেন তারা তাদের শ্রেষ্ঠত্বটুকু অন্তত উপহার দিতে পারে আমি বিশ্বাস করি এই খেলোয়াড়রা যদি তারা তাদের পারফর্ম করতে পারে আবু পিছিয়ে থাকবে না উপরের দিকে থাকবে একটা অনেকটা পরিবর্তিত একটা পরিস্থিতি সেটার কারণে অনেকটা খেলবে না খেলবে এরকম একটা দোলাচলের মধ্য থেকেই খেলার পরবর্তী সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এবং সেটা ফরেন প্লেয়ার বাদ দিয়ে আমাদেরকে শুরু করতে হচ্ছে খেলোয়াড়রা ম্যাক্সিমামে চলে এসছে আপনারা জানেন দুজন হয়তো যে আমাদের আন্ডার এইটিন টিমের সাথে বাইরে আছে আর্মির একটা প্রোগ্রাম চলছে ওখানে আমাদের তিনজন প্লেয়ার আছে এরা বাদ দিয়ে বাকিরা সবাই এসছে তো এটা দিয়ে আমাদের কোচ মারুফুল হককে নিয়োগ দেওয়া হয়েছে মারুফুল হক আন্ডার এইটিন টিমের সাথে দেশের বাইরে অবস্থান করছে তো তার ট্রেনিং প্রোগ্রামটুকুও আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আমাদের যে এখানে অন্যান্য কোচরা আছেন তার ইনস্ট্রাকশন অনুযায়ী সেটা দিয়ে আজকে শুরু করবে এবং উনি তিরিশ তারিখে ব্যাক করবেন এক তারিখে টিমের সাথে সংযুক্ত হবেন তো সেই ক্ষেত্রে যে প্রোগ্রামটুকু এক আগামী ছ দিনের জন্য দেওয়া আছে আমার মনে হয় যে একজন কোচ টিমের হয়ে কাজ করেন কিন্তু তার একটা দর্শন থাকে সেই ক্ষেত্রে উনি ওনার যে চিন্তাভাবনা তার একটা প্রতিফলন ঘটানোর জন্য আমার মনে হয় যে টিম নিয়ে কাজ করবেন আর আবহাওয়া আপনারা জানেন যে সবকটা ম্যাচে জলাবের জন্য খেলে এর মধ্যে থেকে আপনার হয়তো বিদেশি বাদ দিয়ে যখন খেলবো স্বাভাবিকভাবে অন্য টিমগুলি হয়তো সেই জায়গাটুকুতে আমাদের থেকে কিছুটা অ্যাডভান্টেজ পজিশনে থাকতেও পারে তো আমরা সেটাকে বিবেচনা নিচ্ছি না আমাদের যে স্কোয়াড আছে আমরা চাই যে তারা তাদের সুনামের সাথে সেই পারফর্মটুকু করুক মারুফের ইনস্ট্রাকশান অনুযায়ী এবং সেটাই যদি করতে পারি আমরা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা আমাদের অবস্থানটুকু ধরে রাখতে পারবো এবং সেই রাখার লক্ষ্য নিয়ে আমরা আমাদের ফার্স্ট লিগটা খেলবো এবং ফার্স্ট লিগের অবস্থান দেখে আমরা কিন্তু পরবর্তীতে হয়তো আমরা আবার বিদেশিরাও সংযুক্ত করে আমাদের টিমের স্ট্যান্ডটুকু বাড়িয়ে নেব আমাদের প্রত্যাশা হচ্ছে কি মূলত আপনার যেখানে আপনার টিম খেলবে না এরকম একটা জায়গায় আমরা ছিলাম সেটা থেকে বেরিয়ে আসার জন্য এখন মূলত প্রথম আমাদের যে যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে টিমটাকে সব কিছু গুছিয়ে মাঠে নিয়ে যাওয়া তো আপনারা জানেন পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল তো সব কিছু মিলে আমরা গুছিয়ে এসছি আশা করছি যে আমরা আমাদের অবস্থানটুকু প্রথম উপর দিকে রাখতে চাই ফার্স্ট লিগে এবং সেকেন্ড লিগে গিয়ে আমরা আমাদের সেই পুরোনো অবস্থানে ফিরে যাওয়ার জন্যই আমরা চেষ্টা করব তো আশা করব যে সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করলে এটা একটা সফল হতে সমর্থ হব